একটুখানি চেষ্টা করলে অনেকের জন্য অনেক কিছু করা যায়। ইতালির বাণিজ্যিক শহর মিলানোতে হাজার হাজার বাংলাদেশি আছে, নতুন যারা কৃষি ভিসাতে এসেছেন, লিবেদিয়া এসেছেন বা বিভিন্ন অবৈধ পথে মিলানো এসেছেন, তাদের কাগজ নেই, কাজ নেই, থাকার জায়গা নেই। আসুন না আমরা সবাই একটু চেষ্টা করি কিভাবে তাদেরকে একটা কাজ পাইয়ে দেওয়া যায়, কারণ কাজ হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। কারণ কাজ যদি আমাদের থাকে, অল্প হলেও একটা ইনকাম থাকবে, আর সেই ইনকামটা আমরা করতে পারলে বাসা ভাড়া দিতে পারবো, দেশে যে ঋণটা করে এসেছি সেটা দিতে পারবো, আমাদের মন মানসিকতা ভালো থাকবে, ভালো একটা উকিল দিয়ে আমরা আমাদের কাগজটা করার চেষ্টা করতে পারবো। আসুন মিলানোতে আমরা যেই সব বাংলাদেশিরা অন্যের জন্য করার একটা মন মানসিকতা আছে, একটা সামান্য মাত্র ইচ্ছা আছে, তারা সবাই একসাথে কাজ করি। আমি তো আগে পরে করেছি, প্রতিনিয়ত চেষ্টা করছি, আর এখন থেকে মিলানোতে যেসব বাংলাদেশি ভাই বোনরা সমস্যায় আছেন, কষ্টে আছেন, তাদের পাশে আমরা অল্প কিছু পারলেও একসাথে কাজ করি, তাদের সমস্যাগুলি অন্ততপক্ষে শুনতে তো পারবো। কিন্তু এখানে প্রবাসে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের সমস্যাগুলি কেউ শুনতে যায়, যে যার ধান্দা, যে যার পয়সা ইনকামের চিন্তা নিয়ে ব্যস্ত। আমি আছি আপনাদের সাথে, আপনারা আমার সাথে থাকবেন তো? ধন্যবাদ।